রাজানি, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তুমি দুই ভাইয়ের বিয়ে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছো যে নিজের খেয়াল কিন্তু একদম রাখছো না। না, তা নয়। আসলে সামনেই তো বড় দুটো কাজ রয়েছে, তাই একটু চিন্তা হচ্ছে। আর এই পুজোটা তো ওদের জন্যই হচ্ছে। হ্যাঁ আমি জানি। আরে শোনো, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া বাড়িতে এতগুলো লোক আছে, তুমি তো একা নও, আমি তো আছি তোমার সাথে, নাকি? সেটাই তো আমার সব থেকে বড় ভরসা। তুমি কিন্তু থেকো পূজোর সময়, কাজে বেরিয়ে যেও না আবার। না না, একদমই না, আজকে আমি সারাদিন আছি। ইনফ্যাক্ট আমি তোমার পাশে পাশেই আছি। আপনি বাড়ির সদস্যদের ডেকে দিন, এবার পূজা শুরু হবে। আমি তাহলে দিয়া আর জিজুকে ডেকে আনি। না রকো বাবু, আপনি এখানেই থাকুন, আমি ডেকে আনছি। ছোটু তো নিশ্চয়ই আইবো না। নো দিদুন, আমি অনেকবার ওকে রিকোয়েস্ট করেছি, কিছুতেই নিচে আসতে রাজি হচ্ছে না। পুজোটা শেষ হয়ে যাক, আমি আমি নিজে গিয়ে ওকে ডেকে আনবো। তাই করি। কি গো, আর কতক্ষণ তোমার? এক মিনিট হয়ে গেছে। কত দেরি হয়ে গেল, ভাল লাগে না। হ্যাঁ রাজরানি, আমি চেষ্টা করছি। হ্যাঁ নিশ, হ্যাঁ হ্যাঁ, আমি আমি চেষ্টা করছি, আমি চলে আসবো, কথা দিচ্ছি। রাজানি, ওই কেটারিং ওয়ালার সাথে কথা হয়ে গেছে, ফুলের দোকান থেকে কথা বল। শোনো না, তুমি এগো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। কেমন ঠিক দেখাচ্ছে তো? আসছি। এসে গেছো? চল। অনুদি, আপনার স্বামী? ও আসছে। আমি নিচে গেলাম, তুমি তাড়াতাড়ি এসো। চলো দি, চলো, পুজো শুরু হবে তো। হ্যাঁ এক্ষুনি আসছি। পাখি, চলো। না না, এটা ঠিক হচ্ছে না। Oh!
এখানে? ও ভুল হয়ে গেছে। এতে এতে ভুলের কি আছে? কি হয়েছে পাখি? Is everything okay? তোমাকে দেখে এত অ্যাবসেন্ট মাইন্ডেড মনে হচ্ছে কেন? না কিছু না, কিছু হয়নি আমার। অরণ্যবাবু, একটা কথা জিজ্ঞেস করবো, অনুদির স্বামী মানে কৃষ্ণেন্দু বাবু, উনি খুব ভালো মানুষ তাই না? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো? উনি বেশিরভাগ সময় বাইরেই থাকেন। কেন? বাকি সেসব জেনে তুমি কি করবে? তুমি তো আর জামাইবাবুকে চেনো না। না না কিছু না, এমনি। দিকে জামাইবাবু খুব ভালোবাসে, আর দিও ওরা অ্যাকচুয়ালি কি বলে ওই মেড ফর ইচ আদার। আমারও তাই মনে হয়। কিন্তু তুমি এটা বললে না তো কি তুমি এই সমস্ত কথা জিজ্ঞাসা করছো কেন? কিছু না, এমনি হঠাৎ মনে হলো বলে। এমনি? বাকি তোমার তোমার would be হাজবেন্ডের সাথে তোমার কোনো প্রবলেম হয়নি তো? আই মিন সেদিন আউটিংয়েও তুমি বলছিলে সামথিং অ্যাবাউট রিলেশনশিপ, সো ইজ এভরিথিং ওকে? সেসব কথা ছাড়ুন না। আর আপনাকে অন্যদের স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করলাম বলে প্লিজ কিছু মনে করবেন না। আমি নিজে যাই, পুজো শুরু হয়ে যাবে। কি হলো হঠাৎ? জামাইবাবুর কথা জানতে চাইলো কেন? আমার ইয়ারিংটা কোথায় গেল? এই তো ডান জামাই আইয়া পড়ছে, বল বল।